والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد এই দিনই ভাই প্রশ্ন করেছেন যে গুফনে ক্ষতি সাধনকারী ব্যক্তিকে কে আমার দিবসে চেনার উপায় আছে কি না তাকে আমরা চিনতে পারবো হ্যাঁ প্রিয় দিনে ভাই তাকে চেনার উপায় রয়েছে দলিল আলোকে এই বিষয়টি আলোকপাত করেছি সহিমুসাহ এসেছে আবু রাইহ বর্ণনা করেছেন আল্লাহাম কেরামের উদ্দেশ্যে একদিন আলোচনা করতে ছিলেন তিনি বললেন আখা দুরু মুফলিস এ সাহাবিরা তোমরা কি জানো নিঃসহ সহায় ব্যক্তিকে সাহাবে কেরাম উত্তরে বলেন এ রসোল্লাহ আমাদের মাঝে তো নিঃস অসহায় হলো যার মাল্লা দিন আর আল্লাহ দিরহাম যা দিনার দিরহাম টাকা পয়সা নেই সে হলো আমাদের মাঝে অসহায় নিঃস আল্লাহ রসুল সাল্লাহ সাহাবে কেরামকে বললেন বাস্তবে নিঃস অসহায় হলো কেমন দিবসে যে ব্যক্তি সবে পাহাড় নিয়ে উপস্থিত হবে সলা জাকা শিয়াম অন্যান্য এবাদতের পাহাড় নিয়ে উপস্থিত হবে কিন্তু পৃথিবীতে মানুষের বসে সে জুলুম করেছে ওখানে সাতাম হাজা কাউকে সে গালি দিয়েছে ফা কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে তুহমত দিয়েছে মা হাজার আবার কারো সম্পর্কে চিনে নিয়েছে এইভাবে বিভিন্ন ভাবে বিভিন্ন উপায়ে সে মানুষের ক্ষতি সাধন করেছে গোপনে প্রকাশ্যে অনেকভাবে মানুষের ক্ষতি সাধন করেছে কেয়ামত দিবসে সে যখন আমলের পাহাড় নিয়ে উপস্থিত হবে পাওনাদার যারা তারা উপস্থিত হবে তারা 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 কাছে আসবে এই দাবি নিয়ে তাদের ঋণ পরিশোধ করতে হবে তাহলে বোঝা যাচ্ছে যার ক্ষতি তাদের তাদেরকে চেনা যাবে চেনার উপায় রয়েছে তখন ওই ব্যক্তির সব থেকে পাওনাদার যারা আছে এদের ঋণ পরিশোধ করতে হবে এদের হক আদায় করতে হবে এক পর্যায়ে দেখা যাবে তার এই সব থেকে পাওনাদারকে তাদের ঋণ দেওয়া হবে সব দিয়ে দেওয়া হবে লাস্টে এমন হবে তার আর সব নেই শেষ সব শেষ হয়ে গেছে এখন কি করা হবে পাওনাদার যারা আছে তারা আরও রয়ে গেছেন এদের ঋণ এখনও পরিশোধ হয় নাই তখন পাওনাদার যারা যারা তারা তো জীবনে বিভিন্ন অন্যায় অপরাধ করতে পারে সে অন্যায় অপরাধ পাপগুলোকে তার তার কাঁধে তা চাপিয়ে দিয়ে তাকে জাহার নামে নিক্ষেপ করা হবে মুসলিম আদিষ্টে এসেছে তাহলে বোঝা যাচ্ছে যারা মানুষের ক্ষতি সাধন করবে তাদেরকে চেনা যাবে চেনার উপায় রয়েছে তেমনিভাবে উখার মুসলিমে আরেকটি হাদিস এসেছে আল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে যেমান কিয়ামত দিবসে গাদ্দার যে মানুষের ক্ষতি করে গোপনে গাদ্দারি করে তার পেছনে একটি জানরা পতাকা জুলিয়ে দেওয়া হবে কেমন দিবসে সবাই তাকে চিনতে পারবে বলা হবে এ কালু হা ফুলান এমনি ফুলান এটা হলো অমুকের ছেলে যে অমুক সে গাদ্দারি করেছিল এই গাদদারির কারণে তার পেছনে এই ধরনের পতাকা জুলিয়ে দেওয়া হয়েছে ইমনি রহিমা রহিমল এই হাদিসের ব্যাখ্যায় বলেন এর যে হ্যাকমত রহস্য কি তাকে এভাবে লাঞ্ছিত করা হবে কেন ইবনে কাসির রহিমুল্লাহ বলেন যেহেতু সে যে গাদ্দারি করেছে সেটা ছিল সূক্ষ্ম গোপন ভাবে এটা করেছে আলি নাস মানুষ বিশ্ব অবগত হতে পারে নাই মানুষের অজান্তে গোপনে সে মানুষের গাদ্দারি করেছে বিরাট ক্ষতি সাধন করেছে এই জন্যে ফায়ামাতি আলামান। মান আলা আল্লাহ সাহেব আলা এই জন্য ক্যামত দিবসে যে এইভাবে মানুষের গোপনে ক্ষতির সাধন করেছে তার পিছনে একটা প্রকাশ্যে একটি পতাকা জান্ডাল জ্বলিয়ে দেওয়া হবে এর দ্বারা মানুষের সবাই বুঝতে পারবে সে গাদ্দারি করেছিল মানুষের গোপনে মানুষের সাথে আমারতের খেয়ানত করেছিল তাকে কেমন দিবসে সবাই চিনতে পারবে প্রিয় ভাইয়েরা আমার বর্তমানে গাদ্দারি বেড়ে গেছে মানুষের ক্ষতি সাধন করার ক্ষেত্রে আমাদের একবারে যেন কোনো ধরনের মানবতা মনুষ্যত্ব নেই আমরা মানবতা মনুষ্যত্ব ভুলে গেছি ইমানে গেছি আল্লাহর ভয় আমাদের অন্তর থেকে দূরে সরে গেছে আল্লাহ সাল্লা সাল্লাম হাদিস শরীফের সাদ করেন বুখারি মুসলিমের হাদিস আনাস আল্লাহ তাল্লাম বর্ণনা করেন নবী সাল্লি আসাল্লাম বলেছেন মা ইউ হিব বলি নাফসিহি তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ না তা নিজের জন্য যা ভালোবাসে তার বাড়ির জন্য সে তা ভালোবাসবে সে যেভাবে পছন্দ করে ভালোবাসে তার জন্য ক্ষতি সাধন করা না হয় তেমনিভাবে সে ইমানদারে উচিত হবে তার বাড়ির জন্যে সেটা ভালোবাসা তার ক্ষতি সাধন না করা তেমনিভাবে মুসলিম শরীফে আরেকটি হাদিস এসেছে রাসুল্লা সাল্লা সাল্লাম আল্লাহ সুবহান ও দ্বারা থেকে বর্ণনা করেছেন হাদিসে কুদসি আল্লাহ বলছেন এ আমিবা দি ইনি হার নাফসি ওয়া আল তুহু বাই হে আমার বান্দারা আমি নিজের উপর জুলুমকে হারাম করে দিয়েছি ওয়াজা আল বাই না আর তোমাদের মাঝেও আমি জুলুমকে হারাম করে দিয়েছি হারাম হিসেবে সাব্যস্ত করেছি ফালা তাউ আলামু অতএব হে আমার বান্দারা তোমরা পরস্পরে একেও অ নির্ভর জুলুম করিও না

আল্লাহ সুবহান ওয়া তাআলা এই জালেমদেরকে ভালোবাসেন না পছন্দ করেন না তেমনি ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ارشاد করেন ইত্তাকু যুলমা ফাইন্নাহু লাইসা বাইনাহা ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন আল্লাহ রাসূল বলেছেন তোমরা মাজলুমের বদ্দা থেকে বেঁচে থাকো সাবধান থাকো তোমরা যে মানুষের ক্ষতি সাধন করছ করে তাকে মাজলুম বানাচ্ছ এই মাজলুম বদা দিলে সেটা আল্লাহর কাছে পৌঁছে যায় ওবাইন আল্লাহ যাব কেননা মাসুম যখন আল্লাহ বলে চিৎকার করে যখন সে ডাক দেয় সেটা সরাসরি মহান আল্লাহর কাছে পৌঁছে যায় প্রিয় ভাইয়ের আমার এজন্যে মানুষের ক্ষতি সাধন করা থেকে আমাদের বেঁচে থাকতে হবে আমরা মানুষের কল্যাণকামী হব আল্লাহ নবী সাল্লাহ হাদিসে আসাদ করেছেন মুসলিম শরীফের হাদিস আদ্দিন আন্না সুইহা আমাদের দিন ইসলাম হলো কল্যাণ কামনা করা সাহাবাই কেরাম প্রশ্ন করলেন কল লিমানিয়া রসুল আল্লাহ আমরা কার জন্য কল্যাণ কামনা করব আল্লাহর নবী সাল্লাম বলে দিয়েছেন ইল্লাহি অলি কিতাবিহি অলি রসুলিহি অলি আইমাতিল মুসলিমিন আহমাতিহিম তোমরা কল্যাণ কামনা করবে আল্লাহর জন্য আল্লাহর কিতাবের জন্য আল্লাহর নির্দেশ আল্লাহ কিতাবের নির্দেশ মেনে চলবে ও রসুলহি তার রসুলের কল্যাণ কামনা করবে তারা আসলে আদর্শ তোমরা গ্রহণ করবে জীবনের সর্বক্ষেত্রে বলে আইমাতির মুসলিম এবং মুসলিম নেতা যারা রয়েছে ওলামায় খেরাম অথবা নেতৃস্থানীয় সরকার যদি মুসলিম হয় কোরআন সুন্না বিরোধী নির্দেশনা দেয় তাহলে মুসলিম শাসকদের কল্যাণ কামনা করা তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা না করা তাদের আনুগত্য করা পাশাপাশি ও মতিহিম জনসাধারণ যত মুসলমান রয়েছে সমস্ত মুসলিমদের কল্যাণ কামনা করা তাদের কোনো ধরনের ক্ষতি সাধন না করা এটা হলো আমাদের দিনের আদর আদর্শ আমাদের রাসুলের আদর্শ কেরামের আদর্শ এটাই ছিল এই আদর্শের মাধ্যমে মূলত সারা পৃথিবীতে দিন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল আজকে আমরা সে আদর্শ বলে গেছি ইসলাম ছেড়ে দিয়েছি এই আমাদের পদে পদে আমরা লাঞ্ছিত হতে হচ্ছে প্রিয় ভাইয়ের আমার এজন্য আমাদের আল্লাহকে বয়ে করা উচিত নিজেদের সংশোধন করা উচিত মানুষের ক্ষতি সাধন করা থেকে আমাদের বেঁচে থাকতে হবে আল্লাহ তাফিক দান করুন আমিন ইলা আলিকুম রহমতুল্লাহি لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم